কোনো সাউন্ড হবে না, সাউন্ড করে কে এখানে পাও পরে এটা কে ঠিক আছে, ডাকাতি করার জন্য নিজের বডিকে প্রস্তুত করা হচ্ছে, মানুষের দেয়াল বেয়ে বাসায় ঢুকতে হবে না। তবে এখানে যদি এগুলারে মুরগি বানানো হতো তাহলে বিষয়টা আরো সুন্দর হইতো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা, আপনি কোথায়? আপনাদের দেশে ডাকাত সমাজ আজ কিন্তু নিরাপদ না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ। আজকের ভিডিওতে দেখতে পাবেন বরাবরের মতো দুর্দান্ত সব মজার ভিডিও গুলো। সো লেটস স্টার্ট। ট্রাফিক পুলিশ এমন হলে আমি সারাদিন জ্যামে বসে থাকতে রাজি। এখন আবার আপনারা কেউ ট্রাফিক পুলিশকে দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করে দেন না, তাহলে কিন্তু বিপদ। কি পুলিশ মামা, এখন কি অস্ত্রে কাজ করে না, নাকি সবগুলি শেষ করে ফেলছেন? এই ভিডিওটাই বলে দেয় তাদের প্রতি মানুষের কতটা ঘৃণা জমে গেছে, তাদের এটা প্রাপ্য ছিল। সরকার যে কারণে পতন হয়েছে, তো এই কারণে আর কি বন্ধু বান্ধব চিয়া মানে এগে পার্টি করবে, তো এটা বলতেছে পার্টি করবে দেখে বলতেছে। তো এগুলো আমি মামা তো থাকতাম, আমাকে জানতাম যে এগুলো এখানে ইটি হয়, তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া যে আমার তো একটু লাগবে, আমি একটু পার্টি করবো, তো বোধ হয় কয়টা লাগবে, দশটা লাগবে। তো বলছে ঠিক আছে, তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যায়, তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু বান্ধব পার্টি করবো। সরকার পতনের খুশিতে মদ দিয়ে সারা রাত পার্টি, আর শেষ রাতে মানুষের বাসায় ডাকাতি। বিশ্বাস করেন, মুক্তিযোদ্ধারাও দেশ স্বাধীন করে মদ দিয়ে পার্টি করে নাই। তবে ভাই তুই জায়গা মতো কট খেয়ে গেছিস, এইবার সেনাবাহিনীরা 10 বোতল মদ তোর পিছন দিয়ে ঢালবে। এইসে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? নানাপা বহুত অপেক্ষা করছেন, এইবার অপেক্ষার অবসানের পালা, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলান, আমরা অপেক্ষায় আছি আপনার সেই ভাগ্যবান স্বামীটাকে দেখার জন্য। প্যারি সমাজ গেই রাজনীতি। আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার? আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? তবে রুমিন ফারহানের কাছে এটা কোনো ব্যাপার না, তাকে কথার মার পেছে ফেলা এত সোজা না। অবশ্য এই প্রশ্ন উত্তরে তিনি সুন্দর এবং গোছালো একটা উত্তর করেছিল। মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আচ্ছা, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল। ঠিক আছে, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। বাংলাদেশে কেউ ক্ষুদ্র ঋণ নিয়ে বড়লোক হইতে পারে না, চুরি করে হইতে পারে, বুঝছেন? শোনো মামা, এসব ঠাপাটিপি কমা, বুঝছো মামা? ডক্টর ইনু সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রেখে জুস খান না? তবে কথা এটা না, কথা হচ্ছে আপনি এত ভালো মানুষ দেশ থেকে পালাইলেন কেন? এই দালালটা দেশ থেকে পালাইয়া আবার দেশের মানুষকে মুখ দেখাইতে লজ্জাও করে না। এখানে তেমন কিছু না, চাঁদা তুলতে গেছিল তাই ছাত্ররা ধরে আপ্যায়ন করতেছে। এখন থেকে বাংলাদেশের যেখানে হবে চাঁদাবাজি সেখানেই হবে এমন আপ্যায়ন। দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন, উনি বলছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে, আমরা বলেছি তারপর আমাদের কিছু দেখান, ওষুধ দেখান, খুলবেন না,
30,000 কোটি টাকা, চিন্তা করছেন একটা পদ্মা সেতু তৈরি করার টাকা? ও মাই গড, দুর্নীতির কোন লেভেলে! সাব্বাস ছাত্র সমাজ, এখানে যদি কোনো পুলিশ থাকতো না তাহলে হয়তো কিছু টাকা গুঁজে দিলেই এই নিউজ আমরা জানতেও পারতাম না। এত বছর পুলিশ যেটা করতে পারেনি সাধারণ ছাত্ররা সেটা কয়েকদিনে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে পুলিশের শিক্ষা নেওয়া উচিত। এলেবেলরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। আমাদের এই প্রজন্মটা আগের ভবিষ্যৎ, আর আমাদের এই প্রজন্মটা দেশটাকে অনেক ভালোবাসতে শিখে গেছে। বাংলাদেশের গর্বিত সন্তানেরা, যে ছেলেগুলো নিজের বাসার বিটটা পর্যন্ত অগোছলো রাখে, তারা রাস্তার ফুটপথের ময়লা পরিষ্কার করতেছে, বাজার মনিটরিং করতেছে, ট্রাফিক পুলিশের কাজ করতেছে। দেখবেন আমাদের এই প্রজন্মটা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতা কিছু বুদ্ধিজীবী, তারা হয়তো ও বাগু কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়। হক বিতর্ক, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ওই দৌড় দিয়ে তো বাংলাদেশে চলে আসবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর। এই মুহূর্তে এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ, মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী। ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে! এই চুতিয়াদের পিছনে কি পরিমাণ কারণ থাকলে বলতে পারে সেনাবাহিনীরা মুজিবের ভাস্কর্য না ভাঙিয়া পাবলিকের বুকে গুলি চালাইবে? চিন্তা করেন একবার, সালারা কত বড় চুতিয়া, সে কাছে নাকি ইউজ করে হাজারো মায়ের বুক খালি করছো, দেশটাকে ধ্বংস করে দিছো, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন তোমার পিছন দিয়ে ভরে দেবো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাংলাদেশ আর্মি এখন প্রত্যেকটা বাঙালির ইমোশনের জায়গা। তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমরা এত দ্রুত স্বৈরাচারকে মুক্ত করতে পারতাম না। গাইজ ভিডিওটা এখানে বলে রাখি, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। লাউড এন্ড ক্লিয়ার, আজকের পর থেকে কোনো বাসে সিট ঘন্টা বাকি যাত্রী উঠবে না। যদি উঠে যাত্রীবাহীদেরকে আহ্বান করছি ব্যবস্থা নেবেন, যদি কোনো হেল্পার বাকি ভাড়া দাবি করে কানের নিচে চোখে চাল দিয়ে দিবেন। পারফেক্ট, আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত। এরা গাড়িতে 2-3 জন মানুষ পুরো গাড়িটাকে জিম্মি করে রাখে, আর না এখন থেকে উল্টাপাল্টা করলে কানের নিচে দিবেন। স্যার যখন আসছিল, স্যার সবার আগে আমাদের ইস্টার নিজে খবর নিল আয়সা, উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে ইস্টার উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কী বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে ইস্টার উপরে অনেক। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয় তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবেন না। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে, আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে সব ফ্রিতে সরকার বহন করবে। আর যারা ছাত্ররা আহত হয়েছে, যারা আপনার ব্যথা পাইছে বা অনেক ইনজুর্ড হয়েছে, তাদেরকে উনি একটা সরকার গঠন করে এটা দেখবে। সো স্যার এটাই বললো, ওনার কান্নার পর্যায়ে আইসা পড়ছে, উনি একজন ভালো মানুষ, যে ওনার পরিচয় এটাই। একটা ভালো মানুষ, মন মানুষ একটা লোক দেখলে বোঝা যায় এরকমই, যে উনি কীরকম রকমের লোক সেটা দেখলে বোঝা যায় যে উনি কত ভালো মন মানুষের লোক। আসলে ভালো লোক চেনার জন্য আমরা বাঙালিরা তো ঠিকমতো চিনি না, স্যারকে দেখে অনেক কিছু শেখার আছে আমাদের। ডক্টর ইউনুস স্যার সত্যি অসাধারণ একজন মানুষ, পৃথিবীর সম্মানিত 12 জন ব্যক্তির মাঝে তিনি একজন। সত্যি আমাদের দেশে একটা ডায়মন্ড ছিল যেটা আমরা এতদিন কাজে লাগাতে পারিনি। দেখা যাক এখন ওই ডায়মন্ড থেকে আমরা কতটা সৌন্দর্য নিতে পারি।
পুতিন, সেম সেম বাট ডিফারেন্ট। আল্লাহ নাকি যখন খুশি হন তখন বৃষ্টি দেন। নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন আর খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে কোন হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুৎখোর, এটা নিয়ে আমাকে বলতেন, এখন বলছে রক্তচোষা, আমি মানুষের রক্তচোষী। ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, দেখলেন। আসলে আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে কেউ আটকে রাখতে পারে না, এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। আহা, এ যেন পুরো ঢাকা শহরটাই নতুন রূপে ঘুরতে যাচ্ছে, তাই না? লোকাল বাস এভাবে লাইন মেনটেন করতে পারে এটা ইতিহাসে নেই। সত্যি বাংলাদেশটা পরিবর্তন হতে শুরু করেছে, দেশকে আবার মানুষ ভালোবাসতে শুরু করেছে। আসলে জোর করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না যদি না থাকে দেশের প্রতি ভালোবাসা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে, এটা একটা মুসলিম রাষ্ট্রের সৌন্দর্য। বহুত আওয়ামী জাতির আব্বাকে মুখস্থ করাইছো, এখন পুরো দৃশ্যটাই পাল্টে যাবে ইনশাল্লাহ।